ডালি মনেস্ট্রি। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কাগিউপা অর্ডারের অন্তর্গত একটি দ্রুকবা কাগিউদ মঠ হল ডালিতে। এই ডালি মঠ সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 ফুট উচ্চতায় ঘুম এবং দার্জিলিংয়ের মধ্যবর্তী পথে অবস্থিত। ডালি দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং দার্জিলিং শহরের ঘুম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি পাহাড়ের ওপরে অবস্থিত। ডালি মনেস্ট্রি 1971 সালে ক্যাবজে থুকসের রিম্পোচে দ্বারা নির্মিত হয়েছিল। বাসিন্দা ভিক্ষুকদের সংখ্যার দিক থেকে এই মঠটি এলাকার সবচেয়ে বৃহত্তম। ড্রুকচেন সম্প্রদায়ের 2010 জন তিব্বতি বৌদ্ধ ডালি গোম্পায় থাকেন। এই গোম্পার সৌভাগ্য হয়েছিল যে তারা মহামান্য দালাই লামা 1993 সালে গোম্পায় তিব্বতি বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষাদানের জন্য 3 দিন সময় কাটান। মঠটির গ্রন্থাগারে বৌদ্ধ ধর্ম এবং দর্শনের ওপর বইয়ের একটি বিশাল সংগ্রহশালা রয়েছে। এই মঠের সবচেয়ে জনপ্রিয় অংশ হল, যা প্রচুর ভিড় আকর্ষণ করে, তা হলো নলাকার 6 ফুট উচ্চতার সোনার তিব্বতি প্রার্থনা চাকার হাল, যা সন্ন্যাসীরা তাদের প্রার্থনা চলাকালীন ঘুরিয়ে রাখে। এখানে যেটা টিকিট মূল্য আছে, তো টিকিট প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকার মধ্যে তুমি এখানের মন্দিরটা প্লাস এখানের মিউজিয়াম টোটালটাই দেখতে পারবে। যাই হোক, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। এখানে হাতের কাজের মতন অনেক ড্র্যাগনের ছবি দিয়ে অনেক কিছু ডেকোরেশন করে এই মন্দিরটাকে সাজানো হয়েছে। আমি মন্দিরই বলে ফেলছি কারণ আমি বাঙালি, তো তার জন্যে মনেস্ট্রি জিনিসটা ঠিক আসছে না। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর লাগলো, আলাদা একটা অভিজ্ঞতা হলো। টিকিট মূল্য মাত্র 20 টাকা। তো এই বলেই আজকে আমাদের সফর এখানেই শেষ হলো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।